আমার বন্ধু সাংবাদিক রাধামাধব মণ্ডল, তোকে আমি বললাম যে একটা ছবি করছি, তো ছবি নিয়ে গল্পটা আমার কাছে এখনো ঠিক নেই, তো কী গল্পে ছবি করা যায়। আর বরাবরই আমি একটু অন্য টাইপের সাবজেক্ট পছন্দ করি, তো ও বললো যে ঠিক আছে তুমি দেখো কী করবে। আমি বেশ কয়েকটা গল্প পড়লাম, তো ভালো লাগছিল না, এবং আমি এতটা তাড়াতাড়ি শুরু করতে চাইছিলাম যে আমি নিজেও কোনো স্টোরি লাইন সেভাবে রেডি করতে পারছিলাম না। ও আমায় বললো যে একটা গল্প আমার কাছে আছে, তো সেটা শোনো, যদি ভালো লাগে তো পড়বে। দেন ও আমাকে রেজিস্টারের ক্যাম্প বলে একটা নকশালদের নিয়ে গল্প শোনালো। গল্পটা শোনার পর আমার সাবজেক্টটা খুব ভালো লেগেছিল, দেন ওই সাবজেক্টটা নিয়ে ডেভেলপ করলাম তারপর এই স্টোরিটা। বললেন কথাটা কিছুটা মেলাতে পারছি না, কারণ হচ্ছে ওরা আমাকে এমনভাবে নিয়ে কাজ করিয়ে নিচ্ছে এবং এতটাই আপন করে নিচ্ছে, আমার মনে হচ্ছে না যে আমি প্রথম ছবিতে কাজ করছি। সবাই খুব হেল্পফুল, পুরো ইউনিট সবাই দারুণভাবে হেল্প করছে। এখানে অ্যাকচুয়ালি রাজনীতিটা সেরকম নয়, এই ছবির রাজনীতি অন্য রাজনীতি। ছবির রাজনীতিতে বোঝায় যে একটা মানুষ, একটা জায়গার মানুষ, তারা কীভাবে তাদের বিপ্লবটাকে, বিপ্লব হোয়াট ইজ বিপ্লব, কী বিপ্লবটা কী, তাদের এই বিপ্লবটা চাওয়ার কারণটা কী, সেই সব। এখানে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো কাউকে টার্গেট করে কোনো কিছুই না, আমরা একটা চিন্তাধারাকে তোলার চেষ্টা করছি। এরকমই একজন ওম্যানের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি যে প্রথম থেকেই, মানে হিয়া থেকেই সে রেবেল করতে করতে গেছে, আর তাকে নেই আজকে কলকাতা 24/7-এ। আমি শ্রীতা, আমার সঙ্গে কে, গোলাপি না অনামিকা, কোনটা এখন বেশি আছো? গোলাপি। আচ্ছা, গোলাপি করতে গিয়ে শুনলাম তুমি এখানকার বেশ কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছো, তো ওই ভাষাতেই যদি একটু কথা বলতে চাই। ধরো এটা করো না আমার সাথে, ওটা আমি শুধু আমার ডায়লগগুলো মুখস্থ করেছিলাম, বাস ওইটুকু নিয়ে। এটা করতে গেলে আমার সমস্যা হয়েছে। আচ্ছা বেশ, নয় সেই চেষ্টা করতে পারি, দেখছি দেখছি আমার যদি আসে ভেতর থেকে আমি করতে। আচ্ছা, একটা ছোটখাটো প্রশ্ন করবো, সেটার উত্তর তুমি বরং গোলাপি হয়েই দাও। এখানে আসার পরে এখানে দেখলাম একদম মেঠো পরিবেশ, লাল মাটি, চারপাশে জল, হাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে খাওয়া দাওয়াটা কিরকম ভাবে চলছে এবং এখানকার খাওয়া দাওয়া কতটা এনজয় করছো? আমি এখানকার লোকাল খাওয়ার অনেকদিন ধরে খেতে। আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লাগে, মানে যে কোনো কোনো জায়গায় গেলে ওখানে লোকাল ডিশ ট্রাই করা, ওটা আমার খুবই, মানে ইটস লাইক আ পার্ট অফ মাই ইন্টারেস্ট। এখানকার আমার খাওয়া খেলে খুবই ভালো লাগে। আচ্ছা, বাঙালি বাঙালি খাবার, হ্যাঁ, নতুন কোনো কিছু খাবার কি টেস্ট করলে? নতুন কিছু ট্রাই করিনি, বাট এখানে দেখো একটা সব জায়গায় দেখবে রান্নাটা করার স্টাইল একটু আলাদা হয়। এখানে একটু স্টাইলটা আলাদা, সো এটা একটু। আমি দেখছিলাম যে এই রোদের মধ্যে শুটিং হচ্ছে, তুমি কুল ক্যাশ বসে আছো, মানে রোদটা মনে হয় তোমাকে দেখে চাপ খেয়ে যাচ্ছে, আমি কী রোদ দিলাম, ফালতু কোনো চাপই হচ্ছে না। তো এই কামনেসটা মেনটেন করো কি, সকালবেলা মেডিটেশন করো? না, আমি কোনো মেডিটেশন করি না, এখানে মেডিটেশন করার সময় নেই। সো না, ইটস আ পার্ট অফ মাই লাইফ নাও, ইউ গেট ইউজ টু ইট অ্যাকচুয়ালি বেসিক্যালি আফটার, মানে নো পয়েন্ট অফ গেটিং অ্যাংরি, মানে এত মাথা গরম করে করবোটা কি? হ্যাঁ, এটা ভালো কি, ফাইন, ঠিক আছে, করতে হবে, কাজ করছি, ইটস মাই জব। আচ্ছা, অনামিকাকে যখন এর আগে ধরো আমরা হিয়া হিসেবে পেয়েছি, ভীষণ চুলবুলে একটা মেয়ে, এখানে বন্দুক ফন্দুক ধরে কি যুদ্ধ টুদ্ধ করছো নাকি ওই প্রেম? হ্যাঁ আছে, বন্দুক ফন্দুক তুলে ইন্দ্র আছে। আচ্ছা, সেখানে শুনছিলাম একটা তোমার ইন্টারভিউতে কিছুক্ষণ আগে যেটা তুমি বলছিলে যে না, ওটা খুব নিজে থেকেই চলে আসে, যে তুমি মারপিট করতে হয় তো ফাইট মাস্টার থাকে, ফাইট মাস্টার দেখিয়ে দেয় মানে কি করতে হবে, কম্পোজিশন করে দেয়, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো আমাকেই করতে হবে না, মানে আর টাইমও ছিল না যে আমি অনেকদিন আগে থেকে কিছু প্র্যাকটিস করছি না। আচ্ছা, এই গোলাপি ক্যারেক্টারটার সঙ্গে বাঁচতে বাঁচতে মোটামুটি কোন কোন জিনিসগুলো নিজের মধ্যে নিয়ে নিয়েছো, গোলাপির থেকে কি তোমার প্রাপ্ত? গোলাপি একদম আলাদা, তো না, আমি করতে বাট সে ধরি ডেয়ারিং, হ্যাঁ, আই হ্যাভ টু বি মোর লাইক গোলাপি, ডেয়ারিং হতে হবে, মানে ইউনো ওর একটা ব্যাপার আছে, মানে দেখাচ্ছে যে ও বেশি কথা বলতে পারে না, ও কিছু করতে পারে না, বাট ইউনো ইনফ্যাক্ট মানে এত কিছু সারাউন্ডিংস আর যে ওখানে বাউন্ড টু সার্টেন থিংস, মানে ও আদর্শ তোকে মরতে পারবে না, বাট ইউনো ওখান থেকে ও বেরিয়ে ফাইট করছে, মানে সি স্টিল হোল্ডিং হার পয়েন্ট, সি ইজ হোল্ডিং হার পয়েন্ট, মানে ও আমার নিজের পয়েন্ট থেকে রেভলিউশনও চালাচ্ছে, সেটা চালাচ্ছে, রেভলিউশনও চালিয়ে যাবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে করে যাচ্ছে, ওর মতো করে করছে। যদি অনামিকাকে সুযোগ দেওয়া হয় গোলাপির মতন, মানে গোলাপির মতন ধরো নাই বা হলো, অনামিকা হয়ে সোসাইটির কয়েকটা জিনিস চেঞ্জ করবে, হোয়াট আর দ্য ফাইভ থিংস দ্যাট ইউ উইল চেঞ্জ? আই ওয়ান্ট টু চেঞ্জ আ লট অফ থিংস অ্যাকচুয়ালি, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফ্রিডম দ্যাট উই ডোন্ট হ্যাভ, আ লট অফ পিপল, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য এন্টায়ার, আই এম নট এন্টায়ার
education system. Mm. I want to change the people who are staying here. I mean, where is that equality? মানে যেটা তুমিও পাবে সেটা আমিও পাবো, এরকম কত জায়গা জানো, এরকম এই জায়গা বলছো, আমরা এরকম কত জায়গা আছে তুমি দেখবে, এখানকার ছেলেমেয়েরা বাচ্চারা ফ্যামিলিজরা তারা তাদেরকে কিরকম ভাবে ট্রিট করা হয়, তারা অনেক কিছু পায় না, দে ডোন্ট গেট আ লট অফ থিংস, যেটা আমরা খুব লাইক নো উই আর সো লাকি যে আমরা সেটা পাচ্ছি দ্য সিস্টেম। সো আমি তোমাকে একটা লিস্ট দিতে পারছি, আই আই কান্ট সে দোজ ফাইভ থিংস। আচ্ছা এই এটা নিয়ে যদি চর্চা হয় তার মানে এটা লম্বা একটা শপথ, এটা লম্বা শপথ ডিবেট হয়ে যাবে, এন্ড আই থিংক আই উড রাদার স্টে কোয়াইট এন্ড আই আচ্ছা ওয়াচ ইট। আচ্ছা এবার একটা জিনিস একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, অনামিকা কি এই যে মেকআপটা নিয়ে আছো, এই লিপস্টিক নেই, চোখে কাজলটা খুব হালকা, এবার এখানে এই রোদের মধ্যে ট্যান হওয়ার পরে মোটামুটি কোন পার্লারে এবং কী ট্রিটমেন্টটা নেবে বলে ঠিক করেছো, কোনো স্পা ফেশিয়াল, ফ্রুট ফেশিয়াল না চকলেট ফেশিয়াল কিছু ভেবেছো কি? হ্যাঁ অনেক কিছু ভেবেছি, আগে ভেবেছি যে দু তিন দিন আমি নিজেকে সময় দেবো এই চরিত্রটা থেকে বেরোনোর জন্য, কারণ আমি যখন ঝাড়গ্রাম থেকে ফিরে গেছিলাম আমি কিচ্ছু করিনি, আমি ইনফ্যাক্ট আইব্রো করিনি, দেখতে পাচ্ছো সিরিয়াসলি আমি আইব্রো করিনি। আলা হ্যাঁ এটা একটু ন্যাচারাল লুক আসবে, এখানকার মেয়েরা থোড়ি আইব্রো করবে, সো বাট ইয়া আই হ্যাভ প্ল্যান্স, আমার স্পা করার প্ল্যান্স আছে, তারপরে একটু ট্যান রিমুভ করার প্ল্যান আছে, আর পার্টি করার প্ল্যান তো অফকোর্স অনামিকা না, পার্টি করার কোনো প্ল্যান নেই, খুব লো ইয়ে হয়ে গেছে, লো কি হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা লো কি থেকে নেই, লকটা খুলে দিই, সেটা হলো কি অনামিকা তো খুব ঘুরতে ভালোবাসে, হ্যাঁ ওটা প্ল্যান আছে, হ্যাঁ এই প্ল্যানটাই আছে, ওই প্ল্যানটা জীবনে লো কি হবে না, ওটা চলতে থাকবে আমার জীবনে, মানে ঘোরাটা ইজ ম্যান্ডেটরি, এটা শেষ হবে এপ্রিলে, আমি ঘুরতে যাচ্ছি আবার, ওটার আপডেটও পাবো। আরে যখন প্রত্যেকবার তুমি ঘুরতে যাও, মানে আমি যদি নিজের কথা বলি যে কোনো না কোনো একটা রিলেটিভ থাকে যে ডেফিনেটলি বারবার বলে যাচ্ছিস কিছু একটা আনিস, তো এরকম কোন অ্যানোয়িং জিনিসগুলো রিলেটিভরা বলে যখন তুমি এত বারবার ঘুরতে যাচ্ছো, বা কিছু যেগুলো তোমাকে প্রচন্ড মাথা গরম করিয়ে দেয় যে কেন ওয়াই? আমার ফ্যামিলি কিচ্ছু বলে না, বিলিভ মি এত লিবারেল ফ্যামিলি, বলে যা তুই, দে ওয়ান্ট মি টু গেট আউট অফ দ্য হাউস, দে ডোন্ট ওয়ান্ট মি টু যা সিমরন যা, হ্যাঁ দে ডোন্ট ওয়ান্ট টু সি মি ইন দ্য হাউস, দে গেট লিটারালি পিসড অফ, বিকজ আমি এত হোমলি হয়ে গেছি, এত হোমসিক হয়ে গেছি যে আমি বাড়ি থেকে বেরোতে চাই না। আমার মা বলে এ প্লিজ বেরো না বাড়ি থেকে, শি ইজ লিটারালি লাইক ভাই তোকে কিচ্ছু আনতে হবে না, অ্যাকচুয়ালি উল্টে আমি এই প্রশ্নটা করি, আমি কি নিয়ে আসবো বলো তো তোমাদের জন্য, আমার মা বলে কিচ্ছু আনতে হবে না তুই জাস্ট যা। অনামিকা এরকমই থাকুক, এবং তার সঙ্গে কিরকম ভাবে গোলাপি কতখানি গোলাপি আভাসে ছড়িয়ে দেবে সেটার জন্য আপনাকে কি দেখতে হবে, আর এরকম আরো নানা খবরের জন্য আপনাকে দেখতে হবে কলকাতা 24/7, কেউ কেটা আর কেউ নয়।